হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল মাসteki पाठशाला where you learn english better to bengali যেখানে তুমি ইংরেজি শিখবে বাংলায় অনেক better ভাবে প্রেসি রাইটিং ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার वेलकम করছি আজকে পকেদের সহায়ক বই থেকে আমরা নতুন একটি এক্সারসাইজ সলভ করব এর আগে পকেদের সহায়ক বই থেকে বেশ কিছু এক্সারসাইজ সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছিল এবং বিভিন্ন সহায়ক চাকরির প্রিভিয়াস ইয়ারসে ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে যে প্রেসি প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করেও ক্লাসেস তৈরি করা হয়েছে আমি আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো বাড়িতে প্র্যাকটিস করছো তাহলে শুরু করছি আজকের লেসেন এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেই প্যারাগ্রাফটি আমরা ভালো করে বাংলায় তার মানে বোঝার চেষ্টা করব তারপর আমরা সেই প্যারাগ্রাফটিতে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করব কোন সেন্টেন্সেসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা আন্ডারলাইন করব। এবং তার উপরে বেস করেই মেন প্রেসি প্যাসেজ টা লিখব তাহলে শুরু করছি আজকের লেসন এখানে বলছে রিপ্যান্কল ওয়াজ এ সিম্পল বাট একজন ভদ্রলোকের নাম যিনি খুব সহজ সরল খুব সিম্পল মানুষ বাট কিন্তু লেজি ফেলো প্রচন্ড কুঁড়ে তিনি প্রচন্ড কুড়ে একজন মানুষ ছিলেন ওয়েন ইস ওয়াইফ টু যখন তার ওয়াইফ তাকে এই নিয়ে বকাঝকা করতেন টু কিম টু টাস্ক বকাঝকা করা ভৎসনা করা হি ইউজ টু ওয়াক আউট উইথ হিস গান তিনি কি করতেন তার বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে আসতেন অ্যান্ড হিজ ডগ ফর কোম্পানি এবং তার কুকুরটাকেও সঙ্গে নিতেন একজন সঙ্গী হিসাবে অর্থাৎ যখন তার ওয়াইফ তাকে বকাঝকা করতেন ভৎসনা করতেন রেপ্রিমান্ড করতেন তারই লেজিনেসের জন্য তখন তিনি কি করতেন তার বন্দুক এবং তার কুকুরকে নিয়ে বাইরে বেরিয়ে আসতেন ওয়ান ডে হি মেট গ্রুপ অফ স্ট্রেঞ্জ লুকিং ফেলোজ ইন প্লেস এরকমই একদিন তিনি যখন বাইরে বেরিয়ে এসছেন তিনি হঠাৎ করেই তা দেখা হলো খুব অদ্ভুত দেখতে স্ট্রেঞ্জ লুকিং একটা মানুষের গ্রুপ তাদের সাথে হি ড্রাঙ্ক উইথ দেম তিনি তাদের সাথে বসে গল্প করলেন আড্ডা দিলেন তাদের সাথে বসে পানীয় খেলেন অ্যান্ড সুন ফেল আসলি এবং পানীয় খাওয়ার পরেই অল্প কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন ওয়েন হি ওপ যখন তার ঘুম ভাঙল দেয়ার ওয়াজ নো সাইন অব দি স্ট্রেঞ্জ পিপল তিনি দেখলেন তার চারপাশে সেই অদ্ভুত দেখতে লোকজনের কোনো চিহ্ন নেই নর অফ দি কিংবা তার যে কুকুরটা ছিল তার সঙ্গী সেই কুকুরের কোনো নিদর্শন নেই কোথাও সাডেনলি হি ফেল্ড সামথিং স্ট্রেঞ্জ অন ফেস। হঠাৎ করে তারপর তিনি এটা অনুভব করলেন যে তার মুখে কিছু একটা অদ্ভুত জিনিস আছে টু এ সারপ্রাইজ তার অবাক করে দিয়ে তাকে তিনি দেখলেন হি ফাউন্ড দ্যাট হি হ্যাড এ লং ওয়াইড বিয়ার্ড তিনি দেখলেন তার মুখে লম্বা সাদা দাড়ি হয়ে গেছে হি ফাউন্ড হিজ গান লাইং অন দি গ্রাস রাস্টি অ্যান্ড ইউজলেস তিনি এটাও দেখলেন তিনি যে বন্দুকটা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন যেটা ঘাসের উপর রাখা ছিল ঘুমিয়ে পড়ার আগে তিনি দেখলেন সেই বন্দুকটাতে এখন মরছে পড়ে গেছে রাস্টি মরছে পড়ে গেছে এবং ইউজলেস হয়ে গেছে অর্থাৎ ব্যবহারের অযোগ্য হয়ে গেছে অল র‍্যাগস তার জামা কাপড় ছিঁড়ে গেছে তার পাগুলো এতটাই ঠান্ডা এবং শক্ত হয়ে গেছে ঠান্ডায় জমে যে হি কুড হার্ডলি ওয়াক সে কোনোমতে মতে হাঁটতেও পারছে না সে একদমই হাঁটতে পারছে না বলা চলে তাহলে এই প্যারাগ্রাফে যেটা আমরা দেখলাম রিভ ভ্যান উইঙ্কেল সম্পর্কে একটা অদ্ভুত ঘটনা যে তিনি খুব কুঁড়ে একজন মানুষ ছিলেন একদিন হঠাৎ করে তার দেখা হয় স্ট্রেঞ্জ লুকিং পিপলদের একটা গ্রুপের সাথে তিনি তাদের সাথে ড্রিঙ্ক করেন এবং ঘুমিয়ে পড়েন ঘুম থেকে ওঠার পর তিনি দেখেন যে তার শারীরিক অনেক কিছু পরিবর্তন হয়েছে তার মুখে লম্বা সাদা দাড়ি হয়েছে তার জামা কাপড় ছিঁড়ে গেছে তার যে বন্ধুটা সেটা মরচে পড়ে গেছে তার পা এতটাই ঠান্ডা এবং স্টিফ হয়ে গেছে যে সে একদমই হাঁটতে পারছে না তাহলে এইগুলোই কিন্তু আমরা মেইন প্রেসি প্যাসেজে লিখবো যদি আমি সেন্টেন্স আন্ডারলাইন করব তাহলে বলবো ভেরি লেজি ফেলো কারণ লেজিনেসটা এখানে খুব ইম্পর্টেন্ট যে কোন একজন মানুষ কুঁড়েমি করার জন্য আমরা দেখতে পেলাম তার একটা অদ্ভুত ট্রান্সফরমেশন হয়ে গেল লাইফে অর্থাৎ বলতে পারি কুড়েমি করলে সেটা কিন্তু অনেকটা মানুষের মৃত্যুর মতোই লেজিনেস কিন্তু ডেথকেই এখানে সিম্বলাইজ করছে যে মানুষ কাজ করে না কর্মঠ নয় তার অলরেডি মৃত্যু ঘটেছে তার লেজি ফেলো আমরা এখানে লিখবো তারপর মেটা গ্রুপ অফ স্ট্রেঞ্জ লুকিং ফেলোজ হি ড্র্যাঙ্ক উইথ দেম ফেল স্লিপ যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি দেখলেন যে হি হ্যাড এ লং হোয়াইট বিয়ার্ড তার যে বন্দুকটা ছিল সেটা রাস্টি হয়ে গেছে তার ক্লোথ গুলো সব ছিঁড়ে গেছে তার লেগসটা স্টিফ হয়ে গেছে তাহলে এই সেন্টেন্সগুলোই যেগুলো আমরা আন্ডারলাইন করলাম সেগুলোর বেস করে আমরা প্রেসিটা টাইটেল দেওয়া হয়েছে লেজিনেস মিনস ডেথ অর্থাৎ এই যে অলসতা তার মানে হচ্ছে মৃত্যু অলসতা মানে হচ্ছে মৃত্যু কুরেমি মানে হচ্ছে মৃত্যু কিংবা এটাও বলতে পারো রিপ

ড্র্যাঙ্ক উইথ দেম তিনি তাদের সাথে বসে পান করলেন এবং ঘুমিয়ে পড়লেন অপন আপ যখন তার ঘুম ঘুম থেকে উঠে দেখলেন তারলেন তিনি আবিষ্কার করলেন দ্যাট ইস ক্লোথ ওয়ার ট্যাটার তার জামা কাপড় ছিঁড়ে গেছে গান ওয়াজ রাস্টি তার বন্দুকটা মরচে পড়ে গেছে লেগস ওয়ার স্টিফ তার পা গুলো পুরো শক্ত হয়ে গেছে হয়ে গেছে এবং তার মুখে লম্বা সাদা দাড়ি গজিয়েছে আশা করব আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছ যে প্যারাগ্রাফটা তোমাদেরকে বোঝালাম বাংলা করে সেটা বুঝতে পেরেছ এবং যে প্রেসি প্যাসেজটা লেখা হয়েছে ফর্টি ওয়ান মধ্যে সেটাও বুঝতে পেরেছ যদি মনে হয় কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি বাদ দিয়ে দিচ্ছি তোমরা তাহলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাতে পারো তোমরা তোমাদের আনসার কমেন্টে লিখে আমাকে পাঠাও আমি আমার সময় মতো অবশ্যই সেগুলো কারেকশন করে দেবো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ